हेलो ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই এম অথর ফ্রম টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। আজকে রাইট ফ্রম বারবের যে আপনাকে আপনাদেরকে প্রিভিয়াস আমি চারটা ক্লাস দিয়েছিলাম, যতগুলো রুল আছে সংক্ষিপ্তভাবে এবং টেকনিকভাবে টেকনিক দিয়ে কিভাবে শিখবেন, সেই চার নাম্বার রাইট ফ্রম বারবের ক্লাসের পর আজকে হচ্ছে ক্লাস ফাইভ। আমরা এখানে দেখব আমরা টু কেন ব্যবহার করি আর টু সহ ভার্ব এটা আমরা কেন ব্যবহার করব, এবং টুর পরে ভার্ব হবে নাকি আইএনজি হবে, ইউজ টু থাকলে মূল ভার্ব হয় নাকি মূল ভার্বের সাথে আইএনজি হয়, এই বিষয়গুলো বিস্তারিত বাংলায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এই ক্লাস ফাইভে। তাই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমি অনলাইন কোর্স করে দিছি, ইংলিশ গ্রামার কোর্স ফর জেএসসি, এসএসসি, এইচএসসি, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য। এবং যারা অনলাইনে ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন 019 এই নাম্বারে, 9393938 এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফর অনলাইন কোর্স। অথবা আমি মালিবাগ আপনাদের জন্য একটা টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমের ব্রাঞ্চ খোলার চেষ্টা করতেছি। সো গাইস, যদি আপনারা আমার পাশে থাকেন আই থিঙ্ক আই উইল ডু বেটার। সো লেটস গেট স্টার্টেড। আজকের বিষয় আমরা টু কেন ব্যবহার করব ভার্বের সাথে, এবং টুর পর যদি শূন্যস্থানের আগে টু থাকে তাহলে আইএনজি কেন হবে, মূল ভার্ব কেন হবে। আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখাইছি মূল ভার্বের সাথে এস বাই এস কেন হয়, ভার্বের পাস্ট ফর্ম কেন হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল কেন হয়। আপনারা রাইট ফর্ম ভার্বের ক্লাসগুলো পার্ট বাই পার্ট দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা লক্ষ্য করব ভার্বের টু সহ ভার্ব কেন হয়, টু থাকলেই মূল ভার্বের হয় কিন্তু আইএনজি কেন হয়। তো দেখেন আমরা এখানে লিখছি টু সহ মূল ভার্ব কেন হয়, টু থাকলে মূল ভার্ব হয় কিন্তু তাহলে আইএনজি কখন হয়, আবার ইউজ টু থাকলে মূল ভার্ব নাকি আইএনজি হবে, এই প্রশ্নের সমাধান দিতে আমার এই আজকের ক্লাস। তো দেখেন আমরা প্রথমে আপনাকে বাংলাতে বোঝাবো এবং ইংরেজিতে দুটুই আমি এক্সাম্পল এবং এক্সারসাইজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখেন, মনে রাখবেন ইংরেজিতে টু সহ ভার্ব হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এটাকে টু সহ ভার্ব মানে হচ্ছে ইংলিশে এটাকে ইনফিনিটিভ ভার্ব বলে, আর বাংলা যার অর্থ হচ্ছে সমাপি অসমাপিকা ক্রিয়া, মানে ক্রিয়া সম্পাদন করা হয় নাই, অসমাপিকা অসম্পূর্ণ থেকে যাবে। তো আমরা এভাবে বুঝে লাভ নাই, আমরা পরবর্তীতে আপনাদেরকে বোঝাচ্ছি। ইংরেজি বাক্যে এই টু সহ ভার্ব ব্যবহৃত হয় দ্বিতীয় ভার্বে, মানে মূল অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, ডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, আবার এটা সাবজেক্ট হিসাবেও ব্যবহার হতে পারে ভার্বের পরে। দ্যাট মিন্স আপনাকে মনে রাখতে হবে যে একটা ভার্ব সেটা হচ্ছে প্রথম ভার্ব, মেইন ভার্ব, এরপর যদি আবার ভার্ব পান তাহলে সেই ক্ষেত্রে আপনার আইএনজি মানে জেরান্ডও হতে পারে, টুও হতে পারে। তো টু কেন হয় সেই প্রশ্নেরই আজকে সমাধান দেওয়া হবে এই ক্লাসে। এখন দেখেন আমরা এখানে লিখছি দ্বিতীয় ভার্বে মূল ভার্ব হতে পারে অথবা বাক্যের প্রথমেও সাবজেক্ট হিসেবে বসতে পারে। আমরা বিস্তারিত এখন আপনাকে বোঝাবো। প্রথমে আমরা বাংলাতে বুঝি, বাংলাতে কাজের শেষে যদি তে মিলে, যেমন দেখেন করা হচ্ছে ডু, যদি লেখা থাকে যে করতে, যেমন আমি কাজটি করা না করতে চাই তাহলে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। এখন ধরা অর্থ হচ্ছে ক্যাচ, যদি বাংলাতে আপনার ওই শূন্যস্থানে মিলে যে ধরতে, আমি ধরতে চাই তাহলে আই ওয়ান্ট টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার। শিখা মানে হচ্ছে লার্ন, এখন শিখতে সেটা হবে টু লার্ন। তাহলে কাজের শেষে যদি তে থাকে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমাকে ভার্বের সামনে টু ইউজ করতে পারে। যেমন দেখেন আমি ইংরেজি শিখতে নাকি শিখা, তাহলে আমরা সর্বপ্রথম দেখেন এটা লক্ষ্য করেন আমরা এটাকে ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট চাই, দেখেন চাই রসই এ ও দুই অক্ষর, দুই অক্ষর থাকলে হয় মূল ভার্ব। তো আমি নিলাম আই ওয়ান্ট, আমি চাই। এখন দ্বিতীয় ভার্ব দেখেন শিখতে, তাহলে তে থাকলে সামনে টু হয়, আমরা লিখব আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এখন ইংরেজি শিখতে আমরা ইউটিউবে সার্চ করি, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। দেখেন আই ওয়ান্ট টু লার্ন, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্টের জায়গা আপনি ব্যবহার করছেন। এখন আমি দেখি ফার্স্ট সাবজেক্টের মতো করে অথবা প্রিপোজিশন অংশ আগে দিয়েও করতে পারবেন, যেমন টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে আমরা সার্চ করি, সার্চ করি মানে সার্চ, আমরা লিখব টু লার্ন ইংলিশ
সাবজেক্টের আগে যদি কোনো ফ্রেজেস বাক্যাংশ থাকে অথবা শব্দ বা শব্দ সমষ্টি থাকে তাহলে মনে রাখবেন সেই ক্ষেত্রে আপনাকে সাবজেক্টের আগে একটা কমা দিতে হবে। তো আমি এখন লিখব টু লার্ন ইংলিশ, আমরা হচ্ছে উই সার্চ করি, উই সার্চ কোথায় সার্চ করি, ইউটিউবে, ইন ইউটিউব অথবা অন ইউটিউব অথবা ইন ইউটিউবও লিখতে পারবেন। টু লার্ন ইংলিশ উই সার্চ অন ইউটিউব, আমরা ইউটিউবে সার্চ করি। তাহলে দেখেন এখানে প্রথমে বসতে পারে, মোট কথা একটা যদি মূল বার প্রথমে থাকে সেই ক্ষেত্রে আইএনজি হতে পারে, আবার টু হতে পারে। তো আপনাদের বাংলাতে ডিফারেন্স করবেন, যেমন আমি যদি বলি ইংরেজি শেখা একটা আগ্রহের ব্যাপার, তো এইখানে শিখা যখন বলবো তখন আমি বলবো লার্নিং ইংলিশ, কিন্তু আমরা যদি বলি ইংরেজি শিখতে তাহলে তে থাকলে তখন আর আইএনজি হবে না, সেই ক্ষেত্রে আপনাকে টু লার্ন বসাতে হবে। তো আমরা এখন অ্যাজ ফর এক্সাম্পল আমরা ইংলিশে এক্সাম্পল দিব। লক্ষ্য করেন দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, ট্রাইংটা হচ্ছে এখানে মেইন ভার্ব, এবং এরপরে এই জায়গায় লক্ষ্য করেন উই আর ট্রাইং, এখন এখানে কি হয়েছে টু ব্যবহার করছে, লক্ষ্য করেন উই আর ট্রাইং। তো আমি এখানে যদি রিমুভ ব্যবহার করি তাহলে দূর করা না করতে, বাংলাতে মিলান দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করতেছে, রিমুভ দূর করা নাকি দূর করতে, তাহলে অবশ্যই দূর করতে, এই জন্যই এই জায়গায় সামনে একটা আপনাকে কি দিতে হবে টু রিমুভ। তাহলে এখানে টু আসলো কেন, দেখেন দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করতেছে, রিমুভ দূর করা না দূর করতে, দূর করতে, এই জন্য টু রিমুভ হলো। পভার্টি ফ্রম বাংলাদেশ, আই নেভার এভার সাজেস্ট মাই স্টুডেন্ট মেমোরাইজ এনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তাহলে দেখেন আই নেভার এভার সাজেস্ট, এটা হচ্ছে প্রথম ভার্ব, এবং দ্বিতীয় ভার্বে এসে তারা কি করছে ব্র্যাকেট দিছে। তো আপনার মাথা থাকতে হবে আই নেভার এভার সাজেস্ট মাই স্টুডেন্ট মেমোরাইজ, মুখস্থ করা এনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার। আমি কখনোই জীবনে কখনোই সাজেস্ট করি নাই আমার স্টুডেন্টদেরকে মুখস্থ করা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, মিলছে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে। তাহলে মুখস্থ করে না, মুখস্থ করতে এনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যেহেতু মুখস্থ করতে তাহলে আপনাকে বুঝতে হবে এই জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে টু, কারণ কি টু মেমোরাইজ। আমি কখনোই সাজেস্ট করি না মুখস্থ করা না করতে, যদি করা হয় তাহলে দ্বিতীয়বার টাইমজি, যদি করতে হয় তাহলে টু মেমোরাইজ। এখন আমরা আলোচনা করব টু থাকলেই মূল ভার্ব হয় কিন্তু আইএনজি কখন হয়। মনে রাখবেন শূন্যস্থানের আগে যদি আপনি কখনো টু পান তাহলে আপনাকে মাথার মধ্যে ঢুকাতে হবে যে এইখানে টুর পরে মূল ভার্ব হয়, কিন্তু আবার অনেক জায়গায় দেখবেন টু মূল ভার্বের আগে আছে, দ্যাট মিন্স ড্যাশের আগে আছে টু, বাট এই টুর পরে আইএনজি ইউজ করতেছে। সো কেন এই টুর পরে মূল ভার্ব আর কেনই বা আইএনজি, সেই প্রশ্নের সমাধান পেতে এখন পড়েন। যদি শূন্যস্থানের আগে টু গো এটা হচ্ছে মূল ভার্ব, তাহলে আমরা বুঝবো এখানে মূল ভার্ব হবে থাকে, তাহলে সেখানে মূল ভার্ব হয়। কিন্তু যদি শূন্যস্থানের আগে, যেমন দেখেন যে কোনো টু, কিন্তু যদি এইগুলো থাকে, কোনগুলো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গ্যাট ইউজ টু, ওয়িং টু, এইগুলো থাকে, তাহলে ভার্ব মূল ভার্ব না হয়ে আপনাকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে আইএনজি হবে। আপনি এই জিনিসগুলো নোট করে রাখেন পিডিএফ এর মতো, অনেকেই আমার কাছে পিডিএফ চান, কিন্তু আপনারা এগুলো ইচ্ছা করলে লিখতে পারবেন, আর এই জন্যই আমার এত লেখা এখানে। এখন আপনারা যদি লিখে না রাখেন তাহলে আপনারাই ভুল করবেন, এই জন্য আপনারা সবসময় মাথার মধ্যে রাখবেন, শর্টকাট নোট করবেন, টুর মূল ভার্ব হবে যদি এইগুলো না থাকে। যেগুলোর বাংলার অর্থ হচ্ছে যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গ্যাট ইউজ টু, ওয়িং টু, এগুলোর বাংলা অর্থ হচ্ছে কারণে বা উদ্দেশ্যে। যেমন আই এম গোয়িং টু, আমি করতে যাচ্ছি ওপেন, খোলা না খুলতে, এ ব্রাঞ্চ অফ টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম ঢাকা অ্যাট মালিবাগ, দ্যাট মিনস মালিবাগে, আপনাদের এই জিনিসটা আমি তথ্য দিয়ে দিই, মালিবাগে আমি অথবা খিলগাঁও এর পাশাপাশি আমি একটা কোচিং সেন্টার নিতেছি। আপনাদের যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের স্টুডেন্টদেরকে শুধু গ্রামারই না, বইয়ের অংশই না, সে রাইটিং স্কিল কিভাবে উইদাউট মেমোরাইজেশন মুখস্থ না করে লিখবে এবং কিভাবে সে ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং করতে পারবে আমি এইটা সহ যে কোনো ক্লাসের স্টুডেন্টদেরকে শেখাই। তাই আপনারা একবার হলেও আমার এই আমার সাথে দেখা করবেন অথবা ভিজিট করে যাবেন এখানে পড়ার জন্য।
তারপর যান, কিন্তু যদি থাকে, যেমন আমি যদি আই এম গোয়িং টু, তাহলে দেখেন এটা উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমফোর্ট টু, গেট ইউজ টু, এগুলো নাই, তাহলে মনে রাখবেন যেটা আছে সেটাই হবে, আপনাকে শুধু মূল ভার্বই বসাতে হবে। তাহলে টু ওপেন, যেটা আছে সেটাই থাকলো, কেন? কারণ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো আপনার মুখস্থ করে রাখতে হবে, এগুলো থাকলে কিন্তু আইএনজি ব্যবহার করতে হবে। টু ওপেন এ ব্রাঞ্চ অফ টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম ঢাকা এট মালিবাগ। এখন কিন্তু যদি থাকে ওয়াদুদ স্যার হ্যাজ কাম টু ঢাকা উইথ এ ভিউ টু, তাহলে এই উইথ এ ভিউ টু অর্থ কি, কিসের উদ্দেশ্যে? ওপেন। তাহলে দেখেন এখানে কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমফোর্ট টু আসছিল না। সুতরাং যখনই উইথ এ ভিউ টু আসবে তখন আপনাকে বুঝতে হবে এখানে আপনাকে আইএনজি ইউজ করতে হবে। তাহলে আনসারটা কি হলো? উইথ এ ভিউ টু ওপেনিং এ ব্রাঞ্চ। তাহলে আমরা বুঝতে পারলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমফোর্ট টু, গেট ইউজ টু, ওয়িং টু, এগুলো থাকলে আপনাদেরকে আইএনজি ইউজ করতে হবে। এবং যদি এগুলো না থাকে সেই ক্ষেত্রে আগের মতোই মূল ভার্বই আপনাকে ব্যবহার করতে হবে। এখন তাহলে আপনারা বুঝতে পারলেন যে কেন মূল ভার্ব হবে, কেন আইএনজি হবে। যদি টুর পরে মূল ভার্ব হয় উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমফোর্ট টু, গেট ইউজ টু, ওয়িং টু না থাকলে। আবার এখন আরেকটা দেখেন সমস্যা হচ্ছে, এম ইউজ টু, দ্যাট মিনস আই এম ইউজ টু, আমি অভ্যস্ত, হি ইউজ টু, সে অভ্যস্ত, দে আর ইউজ টু, তারা অভ্যস্ত, ওয়াজ ইউজ টু, আই ওয়াজ ইউজ টু, আমি অভ্যস্ত ছিলাম, হি ওয়াজ ইউজ টু, সে অভ্যস্ত ছিল, দে ওয়ার ইউজ টু, তারা অভ্যস্ত ছিল, এরকম যদি অক্সিলারি ভার্ব সহ ইউজ টু থাকে তাহলে আপনার ভার্বের সাথে আইএনজি হবে। আবার যদি শুধু ইউজ টু থাকে সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ছাড়া থাকলে মূল ভার্বই হবে। দ্যাট মিন্স ইউজ টুর সাথে কখন আইএনজি, এটা মোস্ট অফ দ্য জব এক্সামে যদি আপনি বিসিএস চিন্তা করেন এবং অন্যান্য ব্যাংক এক্সাম চিন্তা করেন, এইটা একটা কমন কোয়েশ্চন, ইউজ টুর পরে কখন মূল ভার্ব হয়, ইউজ টুর পরে কখন আইএনজি হয়। এটার একটাই মনে রাখার বিষয় হচ্ছে, যদি ইউজ টুর আগে কোনো অক্সিলারি ভার্ব পান, গেট ইউজ টু অথবা ইজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়্যার ইউজ টু, এম ইউজ টু, এরকম পান তাহলেই আইএনজি হবে। আর যদি এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়্যার ইউজ টু, গেট ইউজ টু না থাকে তাহলেই আপনাকে বুঝতে হবে যে এখানে শুধু মূল ভার্বই হবে। ওকে, লেটস গেট এক্সাম্পল, আমরা উদাহরণ দিয়ে দেখি। হি ইজ ইউজ টু, তাহলে এখানে দেখেন টেল, তাহলে আমার এই প্রশ্ন হচ্ছে এখানে কি আইএনজি হবে নাকি মূল ভার্ব যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখানে মূল রুল হচ্ছে, আমার মূল রুল হচ্ছে ইউজ টু। তো দেখেন এর আগে যদি অক্সিলারি থাকে, ইজ আছে, তার মানে এখানে আইএনজি হবে। তাহলে এখানে কি হলো? আইএনজি। যেমন দেখেন, তাহলে আপনাকে দিতে হলো এখানে আইএনজি। তাহলে কেন আইএনজি হলো? কারণ এই ইউজ টুর আগে অক্সিলারি ভার্ব আছে, এক কথায় মনে মাথাতে রাখেন। এখন নিচেতে যান, আই ইউজ টু, তাহলে আমার রুল হচ্ছে ইউজ টু, আমি দাগ দিলাম ইউজ টু। কিন্তু ইউজ টুর আগে কি ভাই অক্সিলারি ভার্ব আছে? না। সুতরাং ইফ ইউ ডোন্ট গেট অক্সিলারি ভার্ব বিফোর ইউজ টু, তাহলে বুঝবেন এখানে যেই ভার্বটা যেভাবে আছে ঠিক সেভাবেই হবে। দ্যাট মিন্স আপনাকে শুধু মূল ভার্ব বসাতে হবে, তার মানে যেটা আছে সেটাই। আর যদি এখানে এম ইউজ টু থাকতো, তাহলে এম ইউজ টু রানিং, আমি দৌড়াতে অভ্যস্ত, যার বাংলা হবে এরকম। ওকে, আপনাদেরকে আমি আরেকবার দেখাই, প্রথম থেকে আরেকবার। আমরা বাংলাতে কাজের শেষে যদি তে মিলে তাহলে হবে টু ডু, ক্যাচ টু ক্যাচ, তাহলে ধরা ধরতে, করা করতে, খাওয়া খেতে, বলা বলতে, শিখা শিখতে, এরকম থাকলে আপনাদেরকে কি করতে হবে? লার্ন ভার্বের সামনে টু বসাতে হবে। গেল, এটা হচ্ছে ফার্স্ট। এখন ইংলিশে দেখেন, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করতেছে দূর করা, না যদি দূর করা হতো তাহলে আইএনজি হতো, যেহেতু দূর করতে মিলছে, সুতরাং আপনাকে এভাবে বাংলাতে মিলাতে হবে। সরকার চেষ্টা করতেছে দারিদ্রতা দূর করা, না দূর করতে বাংলাদেশ থেকে, তাহলে দূর করতে, তে থাকলে সামনে টু বসালেন। আই নেভার এভার সাজেস্ট মাই স্টুডেন্টস, আমি আমি কখনোই আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি না টু মেমোরাইজ, মুখস্থ করা না মুখস্থ করতে। এনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার অবশ্যই মিলবে মুখস্থ করতে, তাহলে মেমোরাইজ অর্থ যদি মুখস্থ করা হয়, মুখস্থ করতে যখন মিলবে বাংলাতে, সেখানে আপনারা টু ব্যবহার করবেন। মনে রাখবেন, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য বেঙ্গলি মিনিংস ইন
ইংলিশের বেঙ্গলি মিনিং যদি আপনারা না বুঝেন এবং না বুঝার চেষ্টা করেন, তাহলে আমি ওয়াদুদ আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি আপনি আন্দাজে উত্তর দিবেন অথবা মুখস্থ করে উত্তর দিবেন। আর যদি বুঝে আজকে চেষ্টা করেন, কালকে চেষ্টা করেন, আলটিমেটলি একদিন আপনি বাংলাতে বুঝে চেষ্টা করতে পারবেন। কেউ জন্ম থেকে এসে শিখে নাই। আজকে আপনি যেটা শুরু করবেন এটা আস্তে আস্তে এমনিতেই আলটিমেটলি আপনার সাথে এটা এসে পড়বে। বাট ইফ ইউ ডোন্ট ট্রাই এভার, আপনি যদি কখনো চেষ্টা না করেন, মুখস্থ করেন, আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি ইফেক্টিভ ইন ফিউচার। তো আমরা এরপরে দেখলাম টু থাকলেই মূল বার্ব কিন্তু আইএনজি। তাহলে আইএনজি কখন হবে? এক কথায় মনে রাখবেন, এগুলো মুখস্থ করবেন, এগুলো থাকলে আইএনজি হবে আর এগুলো না থাকলে টু হবে। এর পরবর্তীতে আমরা ইউজ টুর কথা বলছি। ইউজ টুর সামনে যদি অক্সিলারি ভার্ব থাকে অথবা গেট গট এই পজিটিভ ভার্ব থাকে তাহলে আপনি আইএনজি ইউজ করতে পারবেন। আর যদি ইউজ টুর সামনে কোনো ধরনের অক্সিলারি ভার্ব না থাকে তবে সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে মূল ভার্ব। তাহলে আই এম ইউজ টু টেল অর টেলিং, আই এম ইউজ টু টেলিং কেন হলো? কারণ ইউজ টুর পূর্বে অক্সিলারি ভার্ব আছে। সো ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, ইফ দেয়ার উড নট বি এনি অক্সিলারি বিফোর ইউজ টু, এই ইউজ টুর পূর্বে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে মূল ভার্ব হয়ে যাবে। এইটাই মনে রাখার জিনিস। নাও আই হ্যাভ গিভেন সাম এক্সাম্পল টু বি ওয়ার্ক আউট বাই ইউ, আপনারা এগুলো বের করবেন, আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিব আইএনজি হলো না কেন, টু হবে কেন এইটার জন্য। যেমন আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না দৌড়ানো ইন ক্রাউডি প্লেস। তাহলে এখানে কিন্তু দৌড়ানোও মিলতেছে, আমি পছন্দ করি না দৌড়াতেও মিলতেছে। তার মানে দৌড়াতেও মিলে দৌড়ানো মিলে, সুতরাং এখানে আইএনজি রাইট, টু ও রাইট। এরপরে যান এখানে দেখেন রান লাইক হচ্ছে বার, বারের পর অবজেক্ট, তাহলে ফাংশন অ্যাজ এ ডাইরেক্ট অবজেক্ট, এখানে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আপনারা আনসার দিবেন রান টু রান নাকি আইএনজি, যদি দুইটা হয় দুইটাই দিবেন, কিন্তু বাংলাতে বুঝে আমাকে বাংলা লিখবেন, এরপর এটা আনসার করবেন। আই ওয়ান্টেড কুক, আমি চেয়েছিলাম রান্না করা, ডিনার খাবার রান্না করা ফর মাই প্যারেন্টস, আমি চেয়েছিলাম খাবার রান্না করা, মিলে নাই তাহলে আইএনজি হবে না এখানে। আমি চেয়েছিলাম খাবার রান্না করতে, তাহলে আপনি বুঝছেন এখানে ইনফিনিটিভ হবে, তাহলে আইএনজি কেন হলো না সেই রুলটা আমাকে দিবেন। ফ্লাই প্রথমে ভার্ব থাকলে আইএনজি হয়, যেমন ফ্লাই অ্যান এয়ারপোর্ট, তার মানে হচ্ছে উড়া, বিমানে উড়া ইজ এ ড্রিম অফ মাইন্ড, তাহলে বিমানে উড়া এবং বিমানে উঠতে এটা আমার একটা ড্রিম, তাহলে এখানে বোথ অফ দেম আর রাইট, আপনি টু দিও করতে পারবেন আইএনজি দিও করতে পারবেন। তবে আইএনজি ব্যবহার করার সময় অবশ্যই বুঝবেন এখানে তে দিয়ে মিলবে না, যদি তে দিয়ে মিলে তাহলে আইএনজি, না দিয়ে আপনারা টু দিবেন। এরপর আই ক্যানট বিলিভ ইউ স্টার্ট, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না স্টার্ট, এখানে দ্বিতীয়বার আইএনজি হতে পারে, টু হতে পারে। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, এখানে কি আইএনজি হবে নাকি মূল ভার্ব হবে, কারণ এখানে লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গ্যাজ টু, ইজ টু আছে। ইউজ টুর পূর্বে এখানে এম আছে, সুতরাং আপনারা আগে রুলের সাথে ম্যাচ করবেন আইএনজি হবে নাকি টু হবে নাকি মূল ভার্ব হবে, দ্যাটস দ্য কোয়েশ্চন। সো এখন দেখেন আই ইউজ টু ওয়ার্ক, এখানে কি ওয়ার্কিং নাকি টু ওয়ার্ক নাকি মূল ভার্ব, আপনারা আনসার করবেন। অল দি লং অল অফ ইউ, দেখেন এটা দ্বিতীয় ভার্ব হয়ে গেল, তাহলে এর সামনে টু হবে নাকি আইএনজি হবে এইটা আপনারা বুঝে চেষ্টা করবেন। ওকে গাইস, দিস উইল দ্য ফাদার এন্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাসেস। আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো রাইট ফর্ম অফ ভার্বের, সবাই লক্ষ্য করেন এই জায়গায় অ্যামিজার ওয়াজ ওয়ার কেন হয়, অ্যামিজার আইএনজি পিপি কেন হয় এবং ওয়াজ ওয়ার আইএনজি অথবা ওয়াজ ওয়ার আইএনজি পিপি কেন হয়, এইটা দিয়ে আগামী ক্লাস শুরু হবে রাইট ফর্ম অফ ভার্বের 6 নাম্বার। সো গাইস, If you want to get the videos updated every day, then please subscribe to my channel. And if you are already subscribed to my channels, hats off for all of you. Tara, bye bye, bhalo thakben, Allah Hafiz.